আজকে তোমাদের সাথে শেয়ার করছি পেঁয়াজের চপ রেসিপি। আর এই পেঁয়াজের চপ রেসিপিটা একবার যদি বানিয়ে ট্রাই করো বাড়িতে মুখে তো স্বাদ লেগেই থাকবে। চলো তাহলে ঝটপট দেখে নাও এই রেসিপিটি। প্রথমে নিয়ে নেব সিদ্ধ আলু। আলুটা আমি আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম। আলুটা এভাবে ছড়িয়ে দেব। দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ভাজা জিরে গুঁড়ো, হাফ টি স্পুন ভাজা ধনিয়া গুঁড়ো, হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, হাফ টি স্পুন চাট মশলা। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি। এবার এগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে মেখে নেব। আলুটা মাখা হয়ে গেছে, পেঁয়াজগুলো আমি এভাবে কেটে নিয়েছি। এখানে নিয়ে নিচ্ছি ভাজা মশলা, ভাজা জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, চাট মশলা আর লঙ্কা গুঁড়ো। এগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার পেঁয়াজগুলো এই ভাজা মশলার সঙ্গে ভালো করে মেখে নেব। হাতে আমি সামান্য পরিমাণে তেল লাগিয়ে নিয়েছি। এবার হাতের উপরে আলুর পুরটা দিয়ে পেঁয়াজটা এভাবে দিয়ে দেব। পেঁয়াজের উপরে আলুর পুরটা এভাবে লাগিয়ে নেব। এভাবে আমি পেঁয়াজের উপরে আলুর পুরটা লাগিয়ে নিয়েছি। সবগুলো পেঁয়াজে এভাবে আলুর পুরটা লাগিয়ে নেব। দিয়ে দেব বেসন, 2 টেবিল চামচ চালের গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে দেব, সামান্য পরিমাণে খাবার সোডা দিয়ে দেব। দিয়ে দেব ফুড কালার, ফুড কালারটা অপশনাল। এবার এগুলো ভালো করে মিশিয়ে নেব। পরিমাণ মতো জল দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নেব। বেসনের এই ব্যাটারটা ঠিক এরকমভাবেই রাখবো, একদম পাতলাও হবে না ঘনও হবে না। বেসনের ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার এটাকে বেসনে ডুবিয়ে গরম তেলে ভেজে নেব। চপগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও।